নমস্কার বন্ধুরা, আলোকপাতে আপনাকে স্বাগত। আজ আপনাদের সামনে তুলে ধরব ভগবান রামচন্দ্রের পূর্বপুরুষের এমন এক ঘটনা যেখানে একজন পুরুষ গর্ভধারণ করেছিলেন এবং সফলভাবে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। আপনাদের অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং অবশ্যই লাইক ও শেয়ার করুন। আলোকপাত চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল চিহ্নে ক্লিক করুন পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের কাহিনীটি সংগ্রহ করেছি বিষ্ণু পুরাণের 194 নং পৃষ্ঠা থেকে। ইক্ষ্বাকু বংশীয় রাজা যুবনাশ্ব সন্তানহীন ছিলেন। পুত্র লাভের সব প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি রানীদের নিয়ে বনে চলে যান। সেখানে বেশ কিছুদিন তিনি অবস্থান করেন। যুবনাশ্বের ব্যবহারে সন্তুষ্ট হয়ে তার সন্তান লাভের জন্য ঋষিগণ এক বিশেষ যজ্ঞের আয়োজন করেন। গভীর রাত পর্যন্ত চলল সেই যজ্ঞ। মহাযজ্ঞ সম্পন্ন করে ক্লান্ত ঋষিগণ ঘুমোতে গেলেন। মধ্যরাতে প্রবল তৃষ্ণায় রাজার ঘুম ভেঙে গেল। চারিদিক তন্নতন্ন করে খুঁজেও কোথাও তিনি জল পেলেন না। অবশেষে যজ্ঞবেদীর পাশে তিনি একটি জলপাত্র দেখতে পেলেন। তৃষ্ণার্ত রাজা ছুটে গিয়ে সেই জল আকণ্ঠ পান করলেন। তৃষ্ণা নিবারণ করে তিনি আবার ঘুমিয়ে পড়লেন। সকালে মুনিদের চিৎকারে তার ঘুম ভাঙল। কৌতূহলবশত যজ্ঞবেদীর কাছে গিয়ে তিনি জানতে পারলেন গত রাতে যজ্ঞ সম্পন্ন করে মন্ত্রপুত পবিত্র জল যজ্ঞবেদীর পাশে রাখা হয়েছিল। এই জল পান করলেই যুবনাশ্বের পত্নীগণ গর্ভবতী হতেন। ভীত রাজা জানালেন ভোর রাতে প্রবল তৃষ্ণায় তিনি নিজেই এই জল পান করেছেন। ঋষিরা বললেন এই পবিত্র জল যে পান করবে তার গর্ভসঞ্চার হবেই, সে পুরুষ হোক অথবা নারী। ঋষিদের কথা সত্যি প্রমাণ করে রাজা যুবনাশ্ব গর্ভধারণ করলেন। 100 বছর পর তার গর্ভস্থ ভ্রূণ পূর্ণতা প্রাপ্ত হল। ঋষিদের আশীর্বাদে তিনি গর্ভযন্ত্রণা থেকে মুক্তি পেলেন। যথাসময়ে যুবনাশ্বের পেটের বাম দিক চিরে সন্তান প্রসব করানো হল। জন্মের পর সেই নবজাতক ক্ষুধায় ছটফট করতে লাগল। সকলে চিন্তিত হলেন এই শিশু কি খেয়ে বাঁচবে, কে তাকে স্তন্যপান করাবে। সমস্যার সমাধানে এগিয়ে এলেন দেবরাজ ইন্দ্র। তিনি যুবনাশ্বকে বললেন আমার আশীর্বাদে তোমার পুত্র এক দিগ্বিজয়ী সম্রাট হবে, এর খাদ্যের ভার আমি নিলাম। তারপর তর্জনীতে অমৃত নিয়ে সেই আঙুল নবজাতকের মুখে পুরে দিয়ে বললেন মাম ধাস্যতি। এই মাম ধাস্যতি বা মাম ধাতা কথাটা থেকেই নবজাতকের নাম হয় মানধাতা।